রাজনীতি অঙ্গনে আরও একটি উজ্জ্বল নক্ষত্র হারালো বাংলাদেশ। সৈয়দা সাজেদা চৌধুরী রাজনীতির মাঠে তুখোর এই নেত্রী এবার হেরে গেলেন জীবনযুদ্ধে। ফরিদপুরে নিজ নির্বাচনী এলাকায় তাকে শেষ বিদায় জানাতে নেতাকর্মীরা নগরকান্দায় এমএন একাডেমি স্কুল মাঠে জমায়েত হন। সোমবার সকাল 11টার কিছু পর অ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় নগরকান্দায়। এ সময় রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা সহ জেলার সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। এরপর অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। জানাজা শেষে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় অ্যাম্বুলেন্সটি। বিদায় লগ্নে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। রোববার রাত 11:40 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসে করোনায় আক্রান্ত হন সাজেদা চৌধুরী। এরপর আক্রান্ত হন নিউমোনিয়ায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। সবশেষ 2 সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 1986 থেকে 1992 পর্যন্ত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 1992 থেকে এ পর্যন্ত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। দলের ক্রান্তি লগ্নে শক্ত হাতে সামলেছেন নিজ দায়িত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সংকটময় মুহূর্তে আওয়ামী লীগকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাজেদা চৌধুরীর। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য ছিলেন। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর তাকে প্রথমবার জাতীয় সংসদের উপনেতা করা হয়। এরপর 10ম সংসদেও তিনি উপনেতার দায়িত্ব পান। লাভিব হাসান, সময় সংবাদ।